আসসালামু আলাইকুম সুদী দর্শক, আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জেড নিউজের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিওতে, একেবারে ভিন্নধর্মী একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আমরা আজকে এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় অর্থাৎ বিদ্যুৎ নিয়ে আপনাদের সামনে একটি উপস্থাপনা প্রকাশ করতে যাচ্ছি। আমাদের আজকের উপস্থাপনাটি হচ্ছে সম্পূর্ণ সোলার সিস্টেম নিয়ে। এই সময় আমরা সবচেয়ে বেশি যে জিনিসটির সমস্যা বোধ করছি সেটা হচ্ছে বিদ্যুৎ। প্রায় দিনের এক তৃতীয়াংশই লোডশেডিংয়ের মধ্যে সময় কাটছে, সেদিক থেকে রাতের বেলা চরম অসহনীয় ব্যবস্থাপনায় আমাদের যেমন বাচ্চাদের লেখাপড়া এবং অন্যান্য সমস্ত কাজ নষ্ট হচ্ছে, ঠিক একইভাবে আমাদের যারা বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতির উপর নির্ভরশীল তাদের কিন্তু দিনের বেলাতেও বিদ্যুৎ না থাকলে খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা ইনকিউবেটরের মতো প্রোডাক্টগুলো ব্যবহার করছেন তাদের জন্য এটি অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের সামনে একটি পুরো সেট আপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি 40 ওয়াটের একটি প্যানেল আপনাদের সামনে আছে, যেটি মনো সোলার প্যানেল। দর্শক, সোলার প্যানেল দু ধরনের হয়ে থাকে, আপনারা সবাই হয়তো এই বিষয়টি জানেন যারা সোলার প্যানেল নিয়ে অলরেডি বিভিন্ন ভিডিওগুলো দেখেছেন। যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে বলে দেওয়া, মনো এবং পলি দুটো সিস্টেমে আসলে বিভিন্ন ধরনের সোলার প্যানেলগুলো বাজারে পাবেন। সেই ক্ষেত্রে মনো সোলার প্যানেলগুলো হচ্ছে অল্প আলো থাকলেও যথেষ্ট ভালো একটি রেজাল্ট আপনি এখান থেকে পাবেন, আর পলি সোলার প্যানেলে একেবারে স্বচ্ছভাবে পরিষ্কার আকাশ থাকতে হয় এবং কোনো ধরনের গ্লুমি অবস্থা থাকলে এখান থেকে কোনোভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। এই দুটো বিষয়কে আপনারা মাথায় রেখে যদি আপনারা সোলার প্যানেলগুলো সংগ্রহ করেন তাহলে আপনাদের জন্য হবে যে জিনিসগুলো এর সাথে আনুষঙ্গিক প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি সোলার চার্জ কন্ট্রোলার, অর্থাৎ সোলার প্যানেল থেকে বিদ্যুৎকে ব্যাটারিতে কনভার্ট করার জন্য এই চার্জ কন্ট্রোলারটি আপনাদের প্রয়োজন হবে। সাধারণত আমরা ছোটো অঙ্কিকে যে সমস্ত সোলার প্যানেলগুলো বিশেষ করে 100 ওয়াট পর্যন্ত 10 অ্যাম্পিয়ারের যে সাপোর্টগুলো তার জন্য এই ধরনের চার্জ কন্ট্রোলগুলো যথেষ্ট, এবং পাশাপাশি একটি ব্যাটারি লাগবে। দর্শক, আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যাটারি আপনারা বাজারে পাবেন। তো আমরা এখানে এই যে আজকের সাপোর্টটি দেখাতে চলেছি সেই সাপোর্টটির মধ্যে আমরা 40 ওয়াটের এই প্যানেলটির জন্য একটি 30 অ্যাম্পিয়ারের আমরা ব্যাটারিকে সংযুক্ত করেছি। এটি দিয়ে আমরা আপনাদেরকে ফুল সেট আপটি তৈরি করে দেখাবো, যাতে আপনি খুব সহজে নিজের মতো করে এই সেট আপটি তৈরি করতে সক্ষম হন। দর্শক, পাশাপাশি এখানে আমাদের একটি তারের প্রয়োজন হবে, যেটি সোলার প্যানেলের থেকে সরাসরি চলে আসবে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে ব্যাটারিতে যাওয়ার জন্য ব্যাটারি কানেক্টর একটি কেবল। তো দর্শক, আসুন পুরো জিনিসটি আপনাদেরকে একটু আমরা করে দেখাচ্ছি। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি যে আসলে সোলার প্যানেলটি দিয়ে কীভাবে চার্জ কন্ট্রোলারটির সাথে সংযোগ করবেন। সোলার প্যানেল থেকে আমাদের যে তারটি চলে এসেছে সেই তারটি হচ্ছে আমাদের এখানে যে তারটি রয়েছে, এই তারটিকে আমরা এখন এই মুহূর্তে সোলার প্যানেলের কন্ট্রোলারের সাথে সরাসরি সংযুক্ত করব। দর্শক, আপনারা দেখতে থাকুন আমরা এই প্রসেসটাতে নেগেটিভ এবং পজিটিভ এই অপশনটি অবশ্যই অবশ্যই আমাদেরকে সোলার প্যানেলের পেছন থেকে দেখে এখানে সংযোগ করতে হবে। দর্শক, আমরা এখানে কিন্তু একেবারে পুরো বিষয়টিকে আপনাদের চাক্ষুষভাবে দেখানোর চেষ্টা করছি, কোনোভাবে মিস করার কোনো সুযোগ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। দর্শক, আমাদের নেগেটিভ এবং পজিটিভ পোলের এই কানেকশনটি কমপ্লিট। আমরা একটু আপনাদের দেখানোর সুবিধার্থে এই সোলার প্যানেলটি এখন আমরা সরাসরি রোদের দিকে মুখ করে কিছুক্ষণ রাখবার চেষ্টা করব। কন্ট্রোলার থেকে আসবার কথা, কিন্তু এখানে কিছু কিছু কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার আছে যারা যতক্ষণ পর্যন্ত ব্যাটারি কানেকশন না হয় ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রোলই দেখায় না। তো আমরা এই মুহূর্তে সরাসরি ব্যাটারিতে কানেকশনটা দেখাই দিচ্ছি। দর্শক, এখানে মাঝখানের এই তারটি হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুটি পোল, এই দুটো মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ডিসপ্লেতে উল্লেখ করা আছে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ। এই ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ আপনারা অবশ্যই দেখে অর্থাৎ পজিটিভটা পজিটিভে দিবেন। এবং নেগেটিভ কানেকশন অর্থাৎ কালো তারটি নেগেটিভে আপনাদের ইনসার্ট করে
ভালো করে স্ক্রু দিয়ে প্লাগ ইন করে দিবেন, কারণ এখানে যদি লুজ থাকে তাহলে কিন্তু আপনি কানেকশন পাবেন না। এর মধ্যে দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছি, সাধারণত এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলো থেকে সরাসরি ব্যাটারি কানেকশনে আপনারা সাধারণত 10 RM, সর্বোচ্চ 10 RM পর্যন্ত যে তারগুলো সেই তারগুলোই বেছে নেবেন, কেননা এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং এগুলোতে কোনো ধরনের রেজিস্ট্যান্স কেসগুলো থাকে না। আমরা দর্শক এর পাশাপাশি আমরা একটি লাইটের সংযোগও এখানে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে লাইট, ফ্যান এবং আদার্স যে সমস্ত কানেকশনগুলো আছে সবগুলো কানেকশনই আপনারা এখান থেকে বের করে আপনারা সাপোর্ট দিতে পারেন। দর্শক এখানে কিন্তু লাইট এবং ফ্যানের জন্য আউটপুটের জন্য কিন্তু একটি পোর্ট এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই পোর্টটিতেই আপনারা চাইলে যে কটি আউটপুট সবগুলো কিন্তু এখানে আপনারা সহজেই কানেক্ট করতে পারবেন। তো দর্শক এখন আমরা পজিটিভ কানেকশনটি দিয়ে দিচ্ছি। এবং একই সাথে আমরা নেগেটিভ কানেকশনটি দর্শক এখন দিয়ে দিচ্ছি। দর্শক ডিসি কানেকশনের ক্ষেত্রে যেহেতু পুরো বিষয়টি হচ্ছে ডিসি, তাই আপনারা কোনোভাবে এখানে যেন কোনো ধরনের ভুল বা ত্রুটি না হয়, কেননা এসিতে পজিটিভ এবং নেগেটিভ আলাদা হলেও তাদের বিভিন্ন ধরনের সার্কিট মেকানিজমের কারণে কিন্তু সবগুলো ঠিকমতো চলে। এখানে কিন্তু ডিসিতে পজিটিভটা পজিটিভ হতে হবে, নেগেটিভটা কিন্তু নেগেটিভ হতে হবে। দর্শক এখন আমরা ব্যাটারি টার্মিনালটি সংযুক্ত করব। আমরা ব্যাটারিতে প্লাস এবং মাইনাস অর্থাৎ লাল এবং কালো এই দু জিনিসটি দেখে আমরা অবশ্যই এটিতে পজিটিভ নেগেটিভ টার্মিনালটি আমরা সংযোগ করব। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন দেওয়া আছে। এখানে আমরা আমাদের ব্যাটারি টার্মিনালে যে কালো তারটি সেই কালো তারটিকে সংযুক্ত করছি। দর্শক এখানে আরেকটি জিনিস আপনাদেরকে না বলেই নয়, সেটি হচ্ছে যে কোনো তার আপনি এখানে সংযোগ করবার সময় অবশ্যই তারগুলো খুব ভালো করে টাইট করে দেবেন, এবং যাতে করে আপনাদের এখানে তারে ডিসকানেকশন অথবা লুজ কানেকশন না থাকে। তাতে করে আপনাদের একটা বড় সুবিধা হবে, সেটা হচ্ছে কোনোভাবে এখানে লবণ অর্থাৎ ড্রাই সল্ট তৈরি হবে না, এবং ব্যাটারির ক্ষেত্রে চার্জ এবং পারফরমেন্স কিন্তু সর্বোচ্চ ভালো হবে। আমরা এই মুহূর্তে পজিটিভ অর্থাৎ লাল যে নির্দেশিত স্থানটি আছে সেখানে আমাদের ব্যাটারির টার্মিনালে আমরা লাল তারটিকে সংযুক্ত করে অর্থাৎ পজিটিভ তারটিকে সংযুক্ত করে দিয়েছি। দর্শক আপনারা এখন একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের ডিসপ্লেটিতে কিন্তু এই মুহূর্তে চমৎকারভাবে চলে এসেছে আমাদের ফুল সাপোর্ট। এখানে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টার্মিনালটি চার্জ হচ্ছে এটা দেখাচ্ছে, এবং একই সাথে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেক্ষেত্রে অর্থাৎ 11.8 ভোল্ট এই মুহূর্তে আমাদের ব্যাটারিতে সংযুক্ত আছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে। আপনারা দর্শক খুব ভালো করে দেখেন আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি চিহ্ন সংবলন করা আছে, বিশেষ করে এই চিহ্নটিতে আপনাদের বোঝানো যাচ্ছে যে টার্মিনাল থেকে এই মুহূর্তে সরাসরি চার্জ পাস হচ্ছে। এবং দর্শক আমরা চাইলে এই মুহূর্তে লাইটকে অন এবং অফ কিন্তু এখান থেকে করতে পারবো। দর্শক এখানে কিন্তু কন্ট্রোলিংয়ের একটি আলাদা করে ব্যবস্থা দেওয়া আছে, এখানে জাস্ট আমরা প্রেস করার সাথে সাথে আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। দর্শক আবার যদি আমরা এখানে আমাদের যে বাটনটি আছে সেই বাটনটি আমরা প্রেস করি তাহলে কিন্তু দর্শক আবার লাইটটি অফ হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই ছোট্ট কানেকশন দিয়ে কিন্তু আপনারা খুব চমৎকারভাবে আপনাদের ঘরে যে সমস্ত IPS এর সাপোর্টগুলো ব্যাকআপগুলো সেটি পরিবর্তে আপনারা কিন্তু সোলার প্যানেল নিজেরাই বাসায় সংযুক্ত করে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু বড় কোনো ঝামেলা নেই, এবং একাধিক সংযোগ আপনারা স্থাপন করলে প্রতিটি লাইট এবং ফ্যানের জন্য আপনারা একটি একটি করে আলাদা সুইচ ব্যবহার করবেন। দর্শক এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এই চার্জ কন্ট্রোলারটি একই সাথে একটি USB পোর্ট দেওয়া আছে, যে USB পোর্টটি আমরা সরাসরি USB যে সমস্ত আমাদের মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা সরাসরি এখান থেকে চার্জ দিতে পারবো, এবং একই সাথে আমরা জাস্ট একটি বাটন প্রেস করে কিন্তু আমাদের এই লাইটটাকে আমরা অন করতে পারবো। তো দর্শক আজকে আমাদের এই পুরো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই সমস্ত ভিডিওগুলো নিয়মিত পেতে নোটিফিকেশন আইকনটিতে একটি প্রেস করে রাখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন
এবং প্রচুর শেয়ার করবেন, যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওগুলো অন্য কারো হাতে পৌঁছায় এবং তাদের জন্য উপকার হয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।